গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো পরের দিন, মানে আজকে হলো বিয়ে। তো আজকে সকালবেলায় থেকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 9:30, আর রেডি হয়ে গেছি। এখন যাব নদীতে জল ভরতে। এটাও আমাদের একটা রিচুয়ালস আছে, আমাদের কেন সবার আছে রিচুয়ালসটা। তো চলো দেখো, এখানে বাজনাও চলে এসেছে। এই দাদারা কিন্তু অনেক সকালে এসে গেছে, আমরা তৈরি হতে হতে অনেকটা সময় লেগে গেল। আর সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়ব নদীতে জল ভরার জন্য, সেই সাথে বাজনাও বাজবে, আর আমরা তো একটু ডান্স তো করবোই অবশ্যই। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, আমার সাথে তোমরাও এনজয় করো, চলো। হ্যালো, গুড মর্নিং। দেখো আমরা দুজন সেজে নিয়েছি, বোনও দারুণ সেজেছে, খুব সুন্দর করে সেজেছে। এখন আমরা সবাই যাব জল ভরতে। তো চলো, এই যে আরেক গুনু, এখানে দেখো যে বরণডালাটা সাজানো হয়েছিল। আরেকটা কাকিমা বলল এটা সঠিকভাবে হয়নি, আরও কিছু লাগবে, সেই জন্য ওনার মতো করে আরও কিছু বরণডালাটা সাজানো হচ্ছে। আর এদিকে বাজনা নিয়ে সবাই বেরিয়ে গেছে। তো চলো সাথে থাকো বন্ধুরা।
এটা হলো জলঙ্গি নদী, যেখানে গঙ্গা পাওয়া যায় না, মানে যেখানে গঙ্গা নদী থাকে না সেখানে পুকুর কিংবা নদীকেই গঙ্গা হিসেবে ধরা হয়ে থাকে। চলে এসেছি একদম নদীর ঘাটের সামনে, যেখানে আমরা মা গঙ্গা তো নেই, এখানে নদী জলঙ্গি নদী আছে, তো সেই জলঙ্গি নদীকেই গঙ্গা হিসেবে ধরা হয়ে থাকে। আর এখানেই নদীকে, মানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হবে পান সুপারি দিয়ে, আর সেই সাথে ঘড়াতে জল ভরা হবে। এটাই হলো আমাদের রিচুয়ালস। এবারে দেখো, নদীতে নেমে ঘাটে যে সিঁড়িগুলো আছে সেখানে এরকম করে আলপনা দেওয়া হয়ে থাকে, আর এই আলপনার উপরেই বসানো হয় ঘড়া কিংবা ঘট, যাতে করে জল ভরে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখো ঘড়াটাকে সাজানো হয়েছে একটা আমের শাখা দিয়ে বা আমের পাতা দিয়ে, আর আমের পাতাতে দেওয়া হয়েছে সিঁদুর। আর এখানে মা গঙ্গাকে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করা হবে, আর সেই সাথে প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আরতি করা হবে। মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে হবে যে মা গঙ্গা, তুমি আমাদের বিয়েতে সাক্ষী থেকো, শুভভাবে যেন কাজটা হয়ে যায়, এরকম কিছু একটা নিয়ম আছে যেটা এই বড়রাই করে থাকেন। এখানে কিন্তু আমাদের পাত্রী এসেছে, যেটা কিন্তু সবার বাড়িতে নিয়মে থাকে না। জড়ি দেন একটু, আর একবার দিয়ে দেন তাহলে পড়বে না। হ্যাঁ, তোমরা সবাই দেখে নিলে আমাদের কি করে জল ভরে নদীতে, সেটা দেখে নিলে, জানি না কতটুকু দেখাতে পেরেছি, যাই হোক, কারণ এই সিঁড়িতে জল নদীতে এরকমভাবে বেকায়দাভাবে ভিডিও করা খুব মুশকিল ব্যাপার। যারা ভিডিওগ্রাফার তারা তো ভালো করে করে, প্রফেশনাল তারা, তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন কয়েকজন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি লজে, যে লজটা ভাড়া করা হয়েছে বিয়ের জন্য, সেখানে আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, কারণ 11টা পার হয়ে গেছে আর পারছি না, কালকে প্রচণ্ড নাচানাচি করার জন্য আমার পা ব্যথা করছে, সেই জন্য আর হাঁটতে পারলাম না। আর যারা গেল তাদের তো অনেক কিছু রিচুয়ালস আছে, তাদের অনেক মন্দির টন্দির আছে, সেখানে পুজো টুজো দেবে, অনেক কিছু করবে, তো বাকিরা বাজনা সমেত ওদিকে চলে গেল আর আমরা যাচ্ছি লজে ব্রেকফাস্ট করতে। চলে এসেছি ডাইনিং টেবিলে খেতে সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে গায়ে হলুদ অনুষ্ঠান,
এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে ওটা আলাদা পার্টে করেছি। চলো টাটা।